এরপরে আপনাদের এই থেকে জেবি কালেকশন থেকে আমি শাড়ির ইন্ডিয়ান শাড়ির উপর একটা ভিডিও করে গেছিলাম, ঠিক আছে? তো অনেকেই আমাকে লেহেঙ্গা নিয়ে ভিডিও তৈরি করতে বলেছে, তো আপনাদের এখানে তো ইন্ডিয়ান লেহেঙ্গা কালেকশনের প্রচুর কালেকশন আছে? হ্যাঁ, ইন্ডিয়ান আমাদের প্রায় 70-80 রকম কালেকশন আছে, সবই ইন্ডিয়ান। আমাদের দিল্লি, বোম্বে, সুরত থেকে কালেক্ট করা সব লেহেঙ্গা। ম্যাক্সিমাম প্রোডাক্ট তো আপনাদের বাহিরে? সব বাহিরে, ম্যাক্সিমাম না, আমাদের টোটালি প্রত্যেকটাই ইন্ডিয়ান, আমাদের দেশের প্রোডাক্ট নেই। তো ভাই, যারা নতুন ব্যবসা করতে চায় বা যারা অলরেডি ব্যবসা করে তাদেরকে আমি বিভিন্ন পাইকারি মার্কেট সম্পর্কে সন্ধান দিয়ে থাকি, তো আপনাদের এই হচ্ছে এনএক্স টাওয়ার নাকি? হ্যাঁ, এনএক্স টাওয়ার। এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে বঙ্গবাজার সংলগ্ন এনএক্স টাওয়ার। আর এনএক্স টাওয়ার হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় পাইকারি মার্কেট ইন্ডিয়ান শাড়ি থ্রি পিস লেহেঙ্গার জন্য। আচ্ছা আচ্ছা, এখান থেকে সারা বাংলাদেশ। তো ভাই, আপনার এখানে যে লেহেঙ্গা কালেকশনগুলো আছে এগুলো আমাদের আজকে একটু দেখাবেন, আর প্রাইস আইডিয়া বলে দিবেন, কারণ এখানে অনেক কালেকশন আছে, সবটা দেখাতে পারবো না। না, আমি আপনাদেরকে মোটামুটি সচরাচর যে কমন আইটেমগুলো মোটামুটি 20-25টা ডিজাইন দেখানোর চেষ্টা করব। আমাদের তো অনেক কালেকশন থাকে, আমাদের থেকে নিয়ে পাইকারিও বিক্রি করতে পারে আবার খুচরো বিক্রি নিতে পারবে। ঠিক আছে, এগুলো আছে, ইমোতে লক করলে পরে আপনাদের সাথে যোগাযোগ। হ্যাঁ, যোগাযোগ করলে আমরা দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আপনারা কন্ডিশনে পাঠিয়ে দিবেন? হ্যাঁ, কুরিয়ার করব, কন্ডিশনে নিলে কুরিয়ার করবো। আর ঢাকাতে এসে দোকানে এসে তো নিতেই পারবে, আবার কেউ আপনার যদি চায় ঢাকার মধ্যে আবার ডেলিভারি তাও পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আপনার এখান থেকে কিছু কালেকশন আমাদের একটু দেখান। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাই, প্রথমে আমাদের কি দেখাবেন? প্রথমে দেখাবো মখমলের মধ্যে একটা বুটিক্সের কাজ করা লেহেঙ্গা। তো এই লেহেঙ্গাটা একটু ধরেন না, আমি একটু ধরো তো দেখি, এমনভাবে ধরেন তো একটু দেখি গেটটা। এগুলো কিন্তু পর্যাপ্ত ঘের দেওয়া আছে, এটা সিঁদুরলালের মধ্যে। এই যে আপনার এটা কিন্তু পার্ল ওয়ার্কের কাজ করা থাকবে, প্রতিটা কাজের গ্যাফে গ্যাফে কিন্তু যেমন পার্লওয়াল থাকবে, ডায়মন্ড স্টোনের কাজ করাও থাকবে, রিয়েল স্টোনের কাজও থাকবে। যেগুলো কিন্তু পার্লওয়ার্কের কাজ, এগুলো হচ্ছে বুটিক্সের কাজ। তো এটার মধ্যে চারটা কালার হবে, তো হ্যাঁ চারটা কালার হবে। তো লালের মধ্যে, এটা সিঁদুর লালের মধ্যে, মেরুন কালার হবে, জাম কালার হবে, লাল খয়েরি হবে। তো এটা যে হোলসেল যে প্রাইসটা, চার পিস নিলে হোলসেল প্রাইসটা হচ্ছে মাত্র 3,000 টাকা করে। হ্যাঁ, 3,000 টাকা হলে হোলসেল প্রাইস এটা পাবে। এই যে দেখেন ক্যাটালগটা, এই যে ক্যাটালগ দেখে আপনারা আইডিয়া পেয়ে যাবেন, আপনারা কিন্তু ফুল গ্রাউন্ডও কনভার্ট করতে পারবেন। আর এটা ওনাটা দেওয়া আছে, তো এটার মধ্যে অনেক রকম ডিজাইন আছে, কালার আছে, যোগাযোগ করে দেখিয়ে দিব মাত্র। এই যে এটা হচ্ছে টপসের অংশটা, আপনারা 1 মিটার কাপড় দেওয়া আছে, আপনারা চাইলে গ্রাউন্ডও কিন্তু কনভার্ট করতে পারবেন এই লেহেঙ্গাটাকে। এরপরে কোনটা দেখাবেন? এরপরে দেখাবো আর একটা লেহেঙ্গা, সেই 3,000 টাকা প্রাইসের মধ্যে। দুটো ডিজাইন একটু দেখিয়ে দিই, নাইম ধর। এই যে এগুলো কিন্তু বিশাল, কিন্তু পর্যাপ্ত ঘের দেওয়া, এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে। এটাও কিন্তু সেম পার্ল ওয়ার্কের কাজ থাকবে, পাশাপাশি ডায়মন্ড স্টোনের কাজ থাকবে। এই যে অল ওভার লেহেঙ্গাটা, এটার মধ্যেও চারটা কালার থাকবে, এটারও আপনার পাইকারি মূল্য মাত্র 3,000 টাকা। শুধু মাত্র পাইকারিদের জন্য কিন্তু এই মূল্যটা 3,000 টাকা, কেউ কিন্তু রিটেল ভাববেন না, এটা পাইকারি মূল্য 3,000 টাকা। তো একটা কথা বলে নিই, আসলে যে মকমল ফেব্রিক্সটা, এই যে কাজটা এমব্রয়ডারি করাটা কিন্তু কঠিন একটা বিষয় না। কিন্তু আমাদের দেশেও কিন্তু আপনার লো কোয়ালিটির যে মকমলের যে ফেব্রিক্সটা দিয়েছে ওনারা, একটু লো কোয়ালিটির ফেব্রিক্স দিয়ে কিন্তু আমাদের দেশের যে কেরানীগঞ্জ আপনার কিছু লেহেঙ্গা করা হয় একটু লো প্রাইসের মধ্যে। কিন্তু জেবি কালেকশন হচ্ছে একটা আস্থার শপ, একটা বিশেষের শপ, সকলেই জানেন আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়া থেকে আমরা কালেক্ট করি। সেক্ষেত্রে আমাদের একটা কস্টিং প্রাইস থাকে, তারপরে আপনার ইন্ডিয়া থেকে যে এটা আসে একটা এলসি প্রাইস থাকে অবশ্যই। হ্যাঁ, এটা ওনাটা। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ইন্ডিয়ান যে মখমলের লেহেঙ্গাগুলো মিনিমাম 3,000 থেকে শুরু করে হয়, এর নিচে কিন্তু পাওয়া সম্ভব না। তো এর পরবর্তীতে দেখাবো একটা মখমলের মধ্যে ব্লু কালারের লেহেঙ্গা। এই যে এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে, এটাও বুটিক্সের কাজেরই, ফেব্রিক্সটা কিন্তু মখমলের। এর আগের যে লেহেঙ্গাটা দেখালাম ওটাও কিন্তু মখমলের ছিল, কিন্তু এটার মখমলের যে ফেব্রিক্সটা একটু কোয়ালিটি ফুল ওটা থেকে। তো এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এগুলো পার্ল ওয়ার্কের কাজ করা, পাশাপাশি ডায়মন্ড স্টোনের কাজ, আর এই বুটিক্সের কাজটা তো থাকবেই। তো এটাও কিন্তু মখমলের লেহেঙ্গা, কিন্তু এটার পাইকারি মূল্য হচ্ছে 3,500 টাকা। এটার 3টা সেট, লাল, খয়েরি আর ব্লু কালার। এখন দেখেন একটা জিনিস, আপনারা ডিফারেন্স বোঝার চেষ্টা করেন। আগেরটাও কিন্তু মখমলের মধ্যেও ছিল, তার 3,000 টাকা, কিন্তু এটা 3,500 টাকা। কেন হয়েছে? আপনার ফেব্রিক্সের উপরে, আপনার কাজের উপরে কিন্তু দামটা হবে না, দামটা হবে আপনার কোয়ালিটির উপরে, ফেব্রিক্সের উপরে। যদি উদাহরণ দিই, একটা ডায়মন্ড কিন্তু আসলে ছোট্ট একটা ডায়মন্ড কিন্তু অনেক দাম, কেন? এটার কোয়ালিটির কারণে, কোয়ালিটির কারণে কিন্তু আসলে প্রাইসটা কিন্তু কম বেশি হয়ে থাকে। যা ভিডিওতে দেখে কখনো কোয়ালিটিটা কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন না, আপনারা সরাসরি দোকানে এসে কিনলে আমার মনে হয় ভালো হবে। তো একটু টপ স্টার ওনারা দেখিয়ে দিই। এই যে, তো এই 3,500 টাকার মধ্যে কিন্তু প্রচুর হিউজ কালেকশন আছে আমার কাছে। এই যে এটার কিন্তু টপসটা কিন্তু অল ওভার গর্জি আছে, এই যে সামনে পিছনে উভয় দিকে কিন্তু কাজ করা থাকবে, পিঠেও কাজ থাকবে আর উপরে কাজ, আর ওনারা থাকবে কন্ট্রাস্টের মধ্যে। হ্যাঁ, মিষ্টি কালারের ওনা থাকবে। তো 3,500 টাকা হবে এটার হোলসেল প্রাইসটা, অর্থাৎ 3,000 থেকে শুরু করে আমি আস্তে আস্তে এখন 3,500, 4,000 দেখাবো।
এখন কি দেখাবেন? এখন দেখাবো কিছু আপনার একটু মকমলের মধ্যে আর একটু ভালো কোয়ালিটির কিছু লেহেঙ্গা দেখাবো। এগুলি তো প্রথমে একটা লেহেঙ্গা দেখাই, এটা মকমলের মধ্যে মিনাগারি সুতার কাজ করা। দাঁড়ান, এই যে দেখেন ক্যাটালগটা, এটা হচ্ছে কলিজা মেরুন কালার যাকে বলে, এটা কিন্তু মিনাকারের সুতার কাজ করা থাকবে। এই যে দেখেন, আপনারা কিন্তু চাইলে গ্রাউনে কনভার্ট করতে পারবেন। আর এর যে হচ্ছে একটু বাস্তবে দেখাই, খুলে দেখাই, তাহলে বুঝতে পারবেন আসলে লেহেঙ্গার কী পরিমাণ কালেকশন আমার কাছে আছে। আমি তো আসলে বিয়েতে দেখাতে পারবো না, আমি কিছু আপনাদের একটু আইডিয়া দিয়ে দিই। তো সামনে যেহেতু আসলে বিয়ের সিজন আসছে, সেক্ষেত্রে কিন্তু পাইকার ভাইদের কিন্তু লেহেঙ্গার উপর একটা চাপ যাবে বিশাল আকারে। দেখেন, এটা কিন্তু মিষ্টি কালারের মিনাকারি করা আছে, গোল্ডেন জরি সুতার কাজ আছে, প্রত্যেকটা ফুলের কিন্তু গ্যাপে গ্যাপে একটা করে আপনার ডায়মন্ড স্টোন বসানো আছে, আর অল ওভার কাজটা কিন্তু থাকবে। তো এটা যে পাইকারি মূল্যটা আমি রেখেছি, পাইকারি মূল্য হচ্ছে অনলি 4,700 টাকা। 4,700 টাকা পাইকারি মূল্যে এই লেহেঙ্গাটা আপনারা পার্চেস করতে পারেন। এটা হচ্ছে আপনার টপসের অংশটা, আপনার সামনে পিছনে ওই দিকে কাজ আছে, পাশাপাশি শোল্ডারও কাজ হবে। আর কাপড়টা এত হিউজ দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু যে কোনো গ্রোথের মানুষের জন্য নিতে পারেন, এবং আপনারা চাইলে গ্রাউন্ডও কনভার্ট করতে পারেন এই লেহেঙ্গাগুলি। আর ওড়নাটা থাকবে ম্যাচিংয়ে, মকমল বর্ডার করা থাকবে, আর প্রত্যেকটা এই যে নেটের মধ্যে থাকবে ওড়নাটা, আর কাজ করা থাকবে এখানেও। কিন্তু কাজের মধ্যেও কিন্তু আপনার একটা করে ডায়মন্ড স্টোন করে বসানো আছে প্রত্যেকটা ফুলের মাথায়। আর এটা হচ্ছে পাটটা ওড়নার। তো এটা 4,700 টাকা হচ্ছে পাইকারি মূল্য, তিনটা কালারের সেট হয় এটার মধ্যে। এর পরবর্তীতে যে লেহেঙ্গাটা দেখবেন, এটা থাকবে আপনার আঙ্গুর কালারের মধ্যে, এটা থাকবে নেটের মধ্যে কাজ করা। এই যে কাজগুলো সম্পর্কে একটু বলি, এগুলো কিন্তু সম্পূর্ণ জরি সুতার কাজ, আর পাশাপাশি প্রত্যেকটা কাজের গ্যাপে গ্যাপে কিন্তু জুয়েলারি স্টোন বসানো আছে প্রত্যেকটা ফুলের মাথায় মাথায়। সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু বুটিক্সের এই কাজটা থাকবে। আর ব্যাকসাইডে কিন্তু শার্টন কাপড়ের একটা আপনার সফট একটা আপনার ওই যে পলস করা আছে, কমফোর্টেবল আবার ক্যান সহ কিন্তু লেহেঙ্গাগুলি। তো এই নেটের যে লেহেঙ্গাটা যে পাইকারি মূল্য, এটার কালার সেটিং হচ্ছে তিনটা কালারের সেট, পাইকারি মূল্য হচ্ছে মাত্র 4,000 টাকা। হ্যাঁ, 4,000 টাকা। এটা হচ্ছে আপনার লেহেঙ্গাটার টপসের অংশটা, সামনে পিছনে উভয় দিকে কিন্তু কাজ করা থাকবে, আর এটাও কিন্তু আপনার গ্রাউন্ডে কনভার্ট করতে পারবেন। আপনার শার্টিং কাপড়ের আপনার পলসের কাপড় দেওয়া আছে, এটা থাকবে আপনার অল ওভার ওড়নাটা। তো এটার পাইকারি মূল্য তো বলে দিলাম 4,000 টাকা। এটার মধ্যে ডিজাইন কিন্তু অসংখ্য ডিজাইন আছে, তো সেক্ষেত্রে একটু যোগাযোগ করতে হবে আমাদের সাথে আপনাদের। এরপরে কি দেখাবেন? এর পরবর্তীতে আরেকটা নেটের লেহেঙ্গা দেখাবো, একটু ক্যাটালগটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আপনার ক্যাটালগটা, লেহেঙ্গাটা কমপ্লিট করার পর টোটালি এরকম লাগবে। তো একটু খুলে দেখিয়ে দিই। তো এই হচ্ছে আপনার অল ওভার লেহেঙ্গাটা, এটা সম্পূর্ণ বুটিক্সের কাজ থাকবে, এবং আপনার একটু ডায়মন্ড স্টোনের বা নাকফল স্টোনের কাজ করা থাকবে অল ওভার বডি জুড়ে। কিন্তু দেখেন কতটা সুন্দর লেহেঙ্গাটা, আসলে বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না। ক্যান কন্ট্রাক্ট একটু দেখিয়ে দিই, হাঁটু পর্যন্ত কিন্তু ক্যান থাকবে। এটাও কিন্তু নেটেরই লেহেঙ্গা, কিন্তু এটার আবার পাইকারি মূল্য হচ্ছে আপনার 6,500 টাকা। 6,500 টাকা। তার মানে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, কি যে আপনার 4,000 টাকারও নেটের লেহেঙ্গা হয়, 6,500রও হয়, আবার কিন্তু আমার কাছে 20,000এর নেটের লেহেঙ্গাও হবে। তো আমি জাস্ট কোয়ালিটিটা বোঝানোর চেষ্টা করছি। আমার কাছে কিন্তু আমার ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনাদের লেহেঙ্গা কালেকশন দেখানো না, কোয়ালিটি সম্পর্কে একটু আইডিয়া দেওয়া। বিস্তারিত জানার জন্য কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, যাতে আপনারা বিভ্রান্ত না হন সেজন্য কিন্তু বুঝিয়ে দিচ্ছি। নেটের লেহেঙ্গা 4,000এরও হয়, আবার 6,500এরও হয়, আবার 20,000 টাকার মধ্যেও হয়। জাস্ট আমি বোঝানোর জন্য একটা ধারণামূলক ভিডিও হচ্ছে এটা। তো বিস্তারিত নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের যেরকম বাজেটে হবে আমরা লেহেঙ্গা দিতে পারবো, সর্বনিম্ন 3,000 থেকে শুরু করে। এর পরবর্তীতে একটু দেখাবো আপনার শার্টিংয়ের লেহেঙ্গা, অনেকে কাতানো বলেন, অনেকে আপনার সিল্কেরও বলেন। তো লেহেঙ্গাটা কিন্তু টোটালি একটা ডিফারেন্স একটা লেহেঙ্গা, মনে হচ্ছে যে কি আপনার ভিডিওতে আপনারা বুঝেন যে মনে হয় একটা গোল্ড দিয়ে কিন্তু কাজ করা। এই যে সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু এই গোল্ডেন সুতার কাজ করা থাকবে অল ওভার বডি জুড়ে। তো এটার যে পাইকারি মূল্যটা, পাইকারি মূল্য হচ্ছে মাত্র 8,500 টাকা। হ্যাঁ, আবার এই সিল্কের মধ্যে 3,000 টাকার লেহেঙ্গাও হবে, সেক্ষেত্রে যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা জাস্ট কোয়ালিটিফুল জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। 8,500 টাকা হলেই কিন্তু এই লেহেঙ্গাগুলো কালেক্ট করতে পারবেন। তো এটার যে কালার কম্বিনেশনটা, এটা হচ্ছে এক একটা কালারের এক এক ডিজাইনের। মোটামুটি আপনাদের 4 পিস নিতে হবে, তাহলে কিন্তু পাইকারি মূল্যটা পাবেন আপনারা মাত্র 8,500 টাকা। তো এটার কালার হচ্ছে আপনার ফেস্ট কালার থাকবে, সি গ্রিন কালার থাকবে, আপনার ফিরোজা থাকবে, গোলাপি কালার এবং হলুদ কালার থাকবে। এই যে দেখেন, এটা হচ্ছে টপসের অংশ, এটা থাকবে আপনার ব্যাকসাইডের কাজটা, এটা থাকবে আপনার ফ্রন্ট সাইডের কাজটা, এটা দুই শোল্ডারের কাজটা, পাশাপাশি কিন্তু পিঠে একটা পারপিন যাবে এটার। তো এটা চাইলেও কিন্তু গ্রাউন্ডে কনভার্ট করতে পারবেন। আর এই লেহেঙ্গাটাও কিন্তু ক্যান সহ ডাবল লেয়ারের ক্যান আছে। তো এটার পাইকারি মূল্য মাত্র 8,500 টাকা।
আবার এটা যদি আবার কেউ 3000 টাকার মধ্যে চান এটার কপি তাও দেওয়া যাবে, সেক্ষেত্রে যোগাযোগ করবে আমাদের সাথে। এর পরবর্তীতে যে লেহেঙ্গাটা দেখাবো এটাও মখমল ফেব্রিক্স এর মধ্যে বুটিক্স এর কাজ থাকবে, কন্ট্রাস্ট আপনার টপস এর মধ্যে। এই যে দেখেন এটাও সিকুয়েন্স এর কাজ থাকবে, কাজটা একটু বলে দিই, এটা সিকুয়েন্স এর কাজ থাকবে। এগুলো কিন্তু সিকুয়েন্স এর হাতের কাজের, এটা থাকবে ডায়মন্ড স্টোন, আর এগুলো আরও ওভার বডিতে আপনার গোল্ডেন সুতার কাজ তো অবশ্যই আছে, আর এটা থাকবে আপনার একটু জুয়েলারি টাইপের কাজের মধ্যে থাকবে এটা, আর পাশাপাশি কিন্তু পুতির কাজ করা থাকবে অল ওভার বডি জুড়ে। একটু টপসটা একটু দেখ, এটা ক্যান ক্যান সহ কিন্তু এগুলি প্রত্যেকটা লেখা কিন্তু উইথ ক্যান ক্যান। আর টপসটা একটু দেখাই আপনাদেরকে, টপসটা কিন্তু খুবই গর্জিয়াস একটা টপস এটার মধ্যে। এই যে সবুজ কন্ট্রাস্ট করা হয়েছে রেডের সাথে, মানে কতটা সুন্দর এটা টপস, কতটা গর্জিয়াস, কাছে না আসলে বুঝতে পারবেন না। এটা থাকবে আপনার ব্যাক সাইডের কাজটা, আর এটা থাকবে আপনার ফ্রন্ট সাইডের অংশটা, আর দুই হাতার শোল্ডারে কিন্তু এই কাজটা যাবে। আপনারা চাইলে এটাকে গ্রাউন্ডে কনভার্ট করতে পারবেন। তো এটার যে পাইকারি মূল্যটা মাত্র 7000 টাকা। এই যে এটা হচ্ছে আপনার রেড কালারের এই লেহেঙ্গাটার ওনাটা, পারপিনটা সবুজ করা হয়েছে আপনার টপসের সাথে আপনার কন্ট্রাস্ট রেখে। তো এটার মধ্যে কালার ডিজাইন অ্যাভেলেবল আছে মাত্র 7000 টাকা। জাস্ট আপনারা একটা স্ক্রিনশট নেবেন এবং আমাদের বলবেন যে 7000 টাকার লেহেঙ্গাগুলোর ডিজাইন দেখান বা কালার দেখান, আমরা দেখিয়ে দিব। আবার 3000 টাকার যদি ডিজাইন কালার দেখেছেন তাও দেখিয়ে দিব। জাস্ট একটা ধারণামূলক ভিডিও যে আমাদের কাছে কীরকম প্রাইসের লেহেঙ্গা আছে। তো এর পরবর্তীতে আরেকটা লেহেঙ্গা দেখাবো আপনাদেরকে, এগুলি ম্যাক্সিমাম পার্টি ওয়্যারের লেহেঙ্গা বলতে পারেন। এই যে এটা হচ্ছে আপনার পার্টি লেহেঙ্গা, এটার মধ্যে অনেক কালার ডিজাইন আছে। এটার কাজটা একটু বলি, আপনার সারস্তি স্টোনের কাজ থাকবে, আপনার জিরো স্টোনের কাজ করা থাকবে অল ওভার বডি জুড়ে। কিন্তু এই কাজগুলো কিন্তু হাতে করতে হয়, এগুলো কিন্তু লখনউ প্রদেশ থেকে আমরা কালেক্ট করেছি অল ওভার বডিতে। এগুলো কিন্তু এই যে সারস্তি স্টোন, জিরো স্টোনের কাজ থাকবে অল ওভার বডি জুড়ে। তো এটার মধ্যেও কিন্তু কালার ডিজাইন অ্যাভেলেবল আছে আমার দোকানে, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে হবে। তো এটার ওনাটা টপসটা একটু দেখিয়ে দিই। তো এটার যে পাইকারি মূল্য, এটার পাইকারি মূল্য হচ্ছে মাত্র 7000 টাকা। এই যে দেখেন আপনার টপসটা, এটার ফেব্রিকটা থাকবে মখমলের মধ্যে। এটা হ্যাঁ শোল্ডারে থাকবে, ফ্রন্ট সাইড ব্যাক সাইডে কাজ থাকবে, আপনার হাতার শোল্ডারও কাজ করা থাকবে। এটার পাইকারি মূল্য মাত্র 7000 টাকা। এর পরবর্তীতে যে লেহেঙ্গাটা দেখাবো এটা একটু এক্সপেন্সিভ হবে। তো এই লেহেঙ্গাটা একটু প্রথমে কাজটা দেখেন আপনার, এটার কিন্তু স্প্রিংয়ের কাজ করা থাকবে, সিকুয়েন্সের কাজ থাকবে, জুয়েলারি স্টোনের কাজ করা থাকবে, পাশাপাশি কিন্তু পুতির কাজ করা থাকবে। এগুলো কিন্তু হাতে করতে হয় এই কাজগুলি কিন্তু। এই যে একটু উপরে থাকবে আপনার জুয়েলারি টাইপের কিছু কাজ থাকবে এদিকে উপরে, ফেব্রিক্সটা থাকবে আপনার ভেলভেট বা মখমলের মধ্যে। ক্যান ক্যানটা একটু দেখাই, বিশাল বড় কিন্তু ক্যান ক্যান, হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া আছে। এই যে এই একটা লেয়ারের ক্যান ক্যান, আর একটা লেয়ার ডাবল লেয়ারের ক্যান ক্যান দেওয়া আছে কিন্তু লেহেঙ্গাগুলি। এবং পিছনে কিন্তু আপনার কটন ম্যাটেরিয়াল দিয়ে একটা পলস করা আছে যাতে পড়তে কমফোর্টেবল হয়ে থাকে। তো এই লেহেঙ্গাটা যেটা পাইকারি মূল্য, সেই পাইকারি মূল্য হচ্ছে মাত্র 15000 টাকা। এখন অনেকে বলতে পারেন, প্রশ্ন করতে পারেন যে ভাইয়া 15000 টাকা দিয়ে একটা লেহেঙ্গা কিনে আমরা কত বিক্রি করব। আসলে আমাদের যে দোকানে, আমাদের কিন্তু দেশের 64 জেলার কাস্টমারে কিন্তু আমাদের দোকানে আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক জেলার কাস্টমারের কথা বা একজন কাস্টমারের কথা চিন্তা করি না, আমরা সর্বনিম্ন থেকে একবার সর্বোচ্চ কথা চিন্তা করতে হয়, যেহেতু আমাদের পাইকারি দোকান। আপনারা 3000 থেকে শুরু করে কিন্তু বিভিন্ন রেটের লেহেঙ্গাই আমাদের কাছে পাবেন। সেটা নিবে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা প্রশ্ন কখনোই করবেন না যে ভাই আমরা কত বিক্রি করবো। এখন আপনার যদি ওইরকম ক্লাসিক্যাল কাস্টমার থাকে অবশ্যই আপনি বিক্রি করতে পারবেন, আপনার 15000 টাকা জিনিস 20000 টাকা বিক্রি করতে পারবেন যদি ওই রকম মানের কাস্টমার থাকে। সব থেকে বড় কথা, যিনি ছিনবে সে কিন্তু 3000 টাকা দিলেও নিবে না, তিনি কিন্তু 30000 টাকা দিয়ে নিবে, আর না ছিনলে কিন্তু 3000 টাকাতেও কিন্তু নিবে না। আসলে এটা ডিপেন্ড করে, ভ্যারি করে কাস্টমারের উপরে, কিরকম কাস্টমারটা আসলে আপনার দোকানে আসে। ব্যবসা করতে হলে বিভিন্ন ধরনের কোয়ালিটি রাখতে হয়, লো কোয়ালিটি থাকে, যার অঞ্চলে যে কোয়ালিটি প্রোডাক্ট চলবে সেই কোয়ালিটি নেবে। এই জন্য কিন্তু আমি 3000 থেকে শুরু করে কিন্তু সর্বশেষে 15000 টাকাতে আসছি, কেন যাতে আপনারা বিভ্রান্ত না হন। তো এটার মধ্যে কিন্তু আমার কাছে মোটামুটি 20-25টা ডিজাইন আর কালার অ্যাভেলেবল আছে। তো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। এর পরবর্তীতে আপনাদের একটা বুটিক্সের টপসটা একটু দেখিয়ে দিই। আসলে এটা যে 15000 টাকা যে নিবে এটা কিন্তু এমনিতে কিন্তু নেয় না, এটার মখমলটা কতটা হাই কোয়ালিটির তা কিন্তু কাছে না আসলে বুঝবেন না। এই যে সামনে এটা আপনার থাকবে ব্যাক সাইডের কাজটা ফিটে থাকবে, এটা থাকবে আপনার ফ্রন্ট সাইডের কাজ এবং শোল্ডারের কাজ যাবে আপনার। এটাকে চাইলেও কিন্তু আপনারা গ্রাউন্ডে কনভার্ট করতে পারবেন, এটা ফুল হাতা হবে এটা। আর ওনাটা একটু দেখিয়ে দিই, ওনাটাও ম্যাচিং রেড কালারের মধ্যেই থাকবে,
ওকে অল ওভার ওনাটা এটা ওনার পারপিনটা থাকবে মকমলের একটা পারপিন করা আছে নেটের উপরে কাজ করা আছে সফটওয়্যার আছে যেরকম ওনা হয় তো এটার পাইকারি মূল্যটা 15000 টাকা এর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আমি একটা বুটিকসের লেহেঙ্গা দিল্লি বুটিকসের কিছু লেহেঙ্গা দেখাবো আপনাদেরকে দেন এটা হচ্ছে আপনার দিল্লি বুটিকসের লেহেঙ্গা কালারটা থাকবে একটু শাইনিং অ্যাশ কালারের মধ্যে এটার কাজ সম্পর্কে একটু বলি আমি এগুলা হচ্ছে আপনার স্প্রিং এর কাজ সম্পূর্ণ স্প্রিং এর কাজ করা মাঝখানে আপনার কিন্তু জাদরোজি কাজ করা আছে নাক ফুলিস্টোনের কাজ করা আছে আর এই যে কাজটা এটা কিন্তু হাতে করতে হয় ফেব্রিক্সটা শাটিং কাপড়ের উপরে থাকবে তো এই কাজ করতে দিল্লির আপনার এক একজন তাঁতির একজনও তো পারে না মোটামুটি পাঁচজন তাঁতির মিনিমাম চার থেকে পাঁচ দিন সময় লেগে যায় সেক্ষেত্রে আপনারা একটু আইডিয়া করেন এটা আসলে কতটা হাই কোয়ালিটির হতে পারে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা একটু দেখেন কত সুন্দর ফিনিশিং দেওয়া কিন্তু ব্যাক সাইড এগুলো সম্পূর্ণ হাতে কাজ করতে হয় সেক্ষেত্রে এই লেহেঙ্গাগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির হয় অনেক এক্সপেন্সিভ হয় তো এই লেহেঙ্গার শুধুমাত্র জেবি কালেকশনে পাইকারি দাম রেখেছে অনলি 23000 টাকা 23000 টাকা পাইকারি মূল্যে কিন্তু এই লেহেঙ্গাটা আপনারা আমাদের জেবি কালেকশন থেকে কালেক্ট করতে পারেন তো এটার মধ্যে অনেক কালার আর ডিজাইন আছে টপ স্টারও আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে টপসের ফ্রন্ট সাইডটা আসলে এটা যখন কমপ্লিট করবেন না তখন কিন্তু আসলে গোল্ডের প্রয়োজন হবে না ডায়মন্ডের প্রয়োজন হবে না মাত্র 23000 টাকা দিয়ে যখন একটা লেহেঙ্গা নিবে তখন কিন্তু মোটামুটি 5-10 লাখ টাকার আপনার গহনা আর ম্যাটের জুয়েলারিগুলো কিন্তু বেঁচে যাবে এটা থাকবে ব্যাক সাইডের কাজটা মানে কতটা সুন্দর আর কতটা নিখুঁত কাজ করা এটা কিন্তু আসলে না আসলে বুঝতে পারবেন না তো এই লেহেঙ্গার কিন্তু আমাদের যে দেশীয় কপি আপনারা পেয়ে যাবেন 7-8 হাজার টাকার মধ্যে আমাদের কিন্তু বুগার জন্য দুইটা লেহেঙ্গা কিন্তু আমরা রেখেছি আমাদের দোকানে টোটালি তো একটু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখিয়ে দিই এই যে এই লেহেঙ্গাটা যে বিডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এই দিল্লি বুটিক্সের লেহেঙ্গাটার আমাদের দেশীয় মিরপুরীয় কপি তো এটার প্রাইস হচ্ছে মাত্র 7000 টাকা পাইকারি মূল্য আবার 3000 টাকার মধ্যেও আছে এটা তো আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি যাতে কাস্টমাররা বিভ্রান্ত না হয় আসলে অনলাইনে এসে একটা কম্পিটিশন কিন্তু শুরু হয়ে গেছে কে কার থেকে কমে বিক্রি করবে আর কমে প্রোডাক্ট দিবে কমে দিতে গিয়ে হ্যাঁ খারাপ প্রোডাক্টই কিন্তু আসলে দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু জেবি কালেকশন অলওয়েজ চেষ্টা করে আপনাদেরকে ভালো আর খারাপের মধ্যে কোয়ালিটিটা বুঝিয়ে দেয় এটা 7000 টাকা কিন্তু পাইকারি মূল্য আর আগে যেটা দেখছিলাম ওটা 23000 টাকা তাহলে 23000 টাকা আর কোথায় 7000 কিন্তু এটা আরো গর্জিয়াস কিন্তু এটা বাট এটা হচ্ছে আপনার মকমলের মধ্যে আমাদের দেশীয় কাজের এই যে পুতির কালারগুলো কিন্তু আপনারা আসলে আমি কিন্তু দেশীয়কে ছোট করে দেখছি না জাস্ট আমি কোয়ালিটিটা বোঝানোর চেষ্টা করছি এটা যে স্টোনটা ব্যবহার করা হয়েছে এটা চায়না থেকে কালেক্ট করা এটা কালো হয়ে যাবে এই জন্য কিন্তু আসলে এটার যে ম্যাটেরিয়ালগুলো একটু লো কোয়ালিটি যার কারণে দামটা প্রায় 3 গুণ ডিফারেন্স আমি বুঝিয়ে দিলাম আপনারা যাতে বিভ্রান্ত না হন তো এই লেহেঙ্গাগুলো কিন্তু আমাদের দোকানে আছে আপনারা আসলে কিন্তু আমরা বুঝিয়ে দিতে পারবো তো সেক্ষেত্রে কেউ বিভ্রান্ত হবেন না ভাইয়াদের 23000 টাকা দিয়ে নিয়ে কত টাকা বিক্রি করবো আমি কিন্তু একবারে বলে দিলাম কিন্তু কোয়ালিটিটা হচ্ছে মেইন ফ্যাক্ট আপনার ম্যাটেরিয়াল কত গর্জিয়া সেটা কিন্তু আসলে ফ্যাক্ট করে না আপনার ডিপেন্ড করে কিন্তু কোয়ালিটির উপরে মানের উপরে প্রাইসটা হয় তো আমার কাছে কিন্তু আপনার 60-70 হাজার টাকার লেহেঙ্গাও আছে কিন্তু ভিডিওটা কিন্তু দীর্ঘ হয়ে যাওয়ার কারণে কিন্তু দেখানো সম্ভব হয় না সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো এই লেহেঙ্গাগুলো আপনারা আমার দোকানে এসে কিনেন দেখে কিনেন যাচাই বাছাই করে কিনেন লেহেঙ্গা অনলাইনে অর্ডার করলেও করতে পারেন আমাদের উপর যদি বিশ্বাস থাকে তাহলে অনলাইনে অর্ডার করবেন আর যদি আপনাদের যদি বিশ্বাসের জায়গাটুকু একটু কমতি থাকে সেক্ষেত্রে আপনার যাচাই বাছাই করে আমার দোকানে এসে নেবেন আমি এতটুকু ইনশিওর করতে পারি আমি হচ্ছে একজন হোলসেলার আমার থেকে কমে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জিং প্রাইস দিব আমি একজন ইম্পোর্টার আমার থেকে নিয়ে কিন্তু বিক্রি করে যার কাছে ক্লাসিক্যাল কাস্টমার আছে তিনি আমার থেকে এগুলো কালেক্ট করেন যার কাছে মনে করেন যে মিড বাজেটের লেহেঙ্গা তারা 3000 টাকাটা নেন কিন্তু কম্পেয়ার করবেন না যে ভাই এটার দাম এত বেশি কেন এটা কম্পেয়ার করবেন না এতটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে আমি করলাম আপনারা দোকানে এসে এই লেহেঙ্গাগুলো কালেক্ট করেন দোকানে একটা দাওয়াত রইলো আমাদের একটা কফি খেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানাটা বলে দিই আমাদের দোকানটা হচ্ছে ঢাকার বঙ্গবাজার সংলগ্ন এনস্কো টাওয়ারের 3rd তলার 37 নম্বর দোকান জেবি কালেকশন এনএসকো টাওয়ারের 3rd তলা 37 নম্বর দোকান জেবি কালেকশন এটা ঢাকার ফুলবাড়ি অবস্থিত পুলিশ হেডকোয়ার্টারের পশ্চিম পাশে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস